আসসালামু আলাইকুম। একদিন হযরত মুসা আলাইহিসসালাম বাড়ি থেকে বের হয়ে শহর অভিমুখে পথ চলছিলেন। তখন রাত শেষ প্রহরের শেষ লগ্ন, গ্রাম ও শহরের মানুষ তখনও শয্যাত্যাগ করেনি। হযরত মুসা আলাইহিসসালাম জনমানবহীন পথে একাকী চলছিলেন। কিছু দূর পথ চলার পর দেখতে পেলেন রাস্তার উপর শাহী মহলের বাবুর্চি কাবুনের সঙ্গে সামুরা নামক এক কাঠুরিয়ার ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল কিপ্তি বংশীয় এবং সামুরা ছিল বনি ইসরায়েল বংশীয় লোক। সুতরাং স্বাভাবিক কারণেই কাবুনের সাহস ও মনোবল বেশি ছিল, পক্ষান্তরে সামুরার অবস্থা ছিল উহার বিপরীত। এবং এই কারণেই কাঠুরিয়া সামুরা জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতে চলেছিল, আর রাস্তায় কাবুন তার সেই কাঠের বোঝা বিনে পয়সায় জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। এই বিষয়টি নিয়ে উভয়ের মাঝে ঝগড়া বেঁধে যায়। কাবুন কিপ্তি বংশের লোক বিধায় কিছুতেই পিছপা হচ্ছিল না, আর সামুরা বনি ইসরায়েলের লোক হলেও তার পরিশ্রম লব্ধ কাঠের বোঝা কাবুন অন্যায়ভাবে হস্তগত করবে এই বিষয়টি সে মানতে পারছিল না। ফলে কাবুন সামুরাকে দু একটি চড় থাপ্পড় মারল, কিন্তু সামুরা তা হজম করলেও কাঠের বোঝাটি ছাড়তে যাচ্ছিল না। পক্ষান্তরে কাবুন তার নিকট থেকে ওটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর চেষ্টা করছিল। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিসসালাম সেখানে হাজির হয়ে পড়লে দুর্বল সামুরা এই ঘটনাটি তার কাছে বলে সাহায্য প্রার্থনা করল। মুসা আলাইহিসসালাম ঘটনা শ্রবণ করে কাবুনকে তার এই অন্যায় কাজ হতে বিরত হবার জন্য বললেন, কিন্তু মুসা আলাইহিসসালামের কথা সে ভ্রুক্ষেপ না করে তখনও জোর করতে লাগল। তখন মুসা আলাইহিসসালাম কাবুনের এই অন্যায় সহ্য করতে না পেরে ক্রোধে তাকে একটি ঘুষি মারলেন। মহান আল্লাহতালার ইচ্ছায় মুসা আলাইহিসসালামের এক ঘুষিতেই কাবুনের ইহলীলা সাঙ্গ হয়ে গেল। অবাঞ্ছিত এই হত্যাকাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিসসালাম সামুরাকে বললেন, তুমি তোমার কাঠ নিয়ে তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করো, লোকজন এখনও বের হয়নি, কিপ্তিরা এসে তোমাকে এখানে দেখতে পেলে আর কোনো রক্ষা নেই। এই কথা বলে মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। অতঃপর তিনি মহান আল্লাহ পাকের শাহী দরবারে ফরিয়াদ করলেন, হে মহান আল্লাহ তালা, আমি তোমার দরবারে মানব হত্যার মতো একটি বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু তুমি সব কিছুই জানো। আমি এই ব্যক্তিকে হত্যা করতে চাইনি, এরপরও সে মারা গেল। তুমি তোমার নিজ কৃপাগুণে আমার এই অপরাধ মার্জনা করো। আমি জানি তুমি ভীষণ অপরাধী ও মহাপাপীকেও অনুগ্রহ করে ক্ষমা করে দিতে পারো। এই দিকে কিছুক্ষণের মধ্যেই রাজপথে মানুষ বের হয়ে এলো। পথের উপরে এইভাবে কাবুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তারা গিয়ে ফেরাউনকে জানালো। ফেরাউন রাজমহলের বাবুর্চি কাবুনের হত্যার সংবাদ শ্রবণ করে তেলেবেগুনে জেলে উঠে কর্মচারী বৃন্দকে নির্দেশ দিল, তোমরা এখনই অনুসন্ধান করে কাবুনের হত্যাকারীকে পাকড়াও করে নিয়ে এসো, আমি তাকে উচিত দণ্ড প্রদান করব। রাজ কর্মচারী বৃন্দ বহু অনুসন্ধান করেও কাবুনের হত্যাকারীর কোনো সন্ধান পেল না। এমন অবস্থায় আরেক ঘটনা ঘটল। একদিন মুসা আলাইহিসসালাম কোনো একটি কাজের উপলক্ষে শহর অভিমুখে যাত্রা করছিলেন। পথিমধ্যে দেখতে পেলেন সেদিনকার সেই সামুরার সঙ্গে কয়েকজন কিপ্তির তুমুল ঝগড়া হচ্ছে। সহসা কিপ্তিগণ তাকে একযোগে আক্রমণ করে মারপিট করা শুরু করল। এমন সময় সামুরা মুসা আলাইহিসসালামকে দেখে সেদিনের মতো তার কাছে সাহায্য প্রার্থনা করল, কিন্তু আজ তার প্রতি মুসা আলাইহিসসালামের কোনো দয়াই হল না। তিনি বুঝতে পারলেন সামুরার দোষেই এই ঝগড়া বেঁধেছে, তাই তিনি সামুরার প্রতি ক্রুদ্ধ হলেন এবং বললেন, মানুষের সঙ্গে তোমার এমন ঝগড়া বাঁধে কেন? মনে হয় তোমার প্রকৃতি মোটেই ভালো না। মুসা আলাইহিসসালামের এইরূপ ক্রোধান্বিত উক্তি শ্রবণ করে সামুরা বলল, আপনি সেদিন যেভাবে কাবুনকে হত্যা করেছিলেন সেভাবে কি আমাকেও হত্যা করতে চান? সামুরার মুখে এই কথা শ্রবণ করে কিপ্তিরা সামুরাকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে হাজির হল এবং বলল, যাহাপনা, আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান লাভ করেছি, আর তা কোনো কিপ্তির নিকট থেকে নয়, বরং বনি ইসরায়েল বংশীয় সামুরা নামক এক ব্যক্তির মুখে শ্রবণ করলাম। মুসা কাবুনকে হত্যা করেছে। ফেরাউন যদিও মহান আল্লাহতালার দুশ্মন ছিল, কিন্তু বিচারের ক্ষেত্রে তার ন্যায় এবং পক্ষপাতহীনতার যথেষ্ট খ্যাতি বিদ্যমান ছিল। শাহী মহলের বাবুর্চি কাবুন হত্যার রহস্য উদ্ঘাটিত হবার পরদিনই এক ব্যক্তি এসে মুসা আলাইহিসসালামকে বলল, বাদশাহ ফেরাউন এইরূপ নির্দেশনা প্রদান করেছেন যে তোমরা মুসাকে গ্রেফতার করে নিয়ে এসো,
আমি তার শিরচ্ছেদ করব, সুতরাং আপনি শীঘ্রই পালান, আপনার সঙ্গে যেন কারো দেখা না হয়। মুসা আলাইহিসসালাম এই সংবাদ পেয়ে কালবিলম্ব না করে এক কাপড়েই মিশর ত্যাগ করে মাদায়েন অভিমুখে রওনা হলেন। তার মনে কেবল বাদশার এইরূপ নির্দেশেরই ভয় নয়, বরং কিপ্তিদের পক্ষ হতেও প্রাণের ভয় ছিল। কেননা কাবুন হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কিপ্তিরাজে সম্মিলিতভাবে তার উপর অত্যাচার করবে তা মোটামুটি নিশ্চিত। সুতরাং তিনি অন্য কারো কাছে কিছু বলা তো দূরের কথা, মাতৃতুল্য স্নেহশীলা বিবি আসিয়ার কাছেও কিছু বলার অবকাশ পেলেন না। পথে বের হয়েই তিনি পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করলেন এবং দ্রুত মাদায়েনের পথে অগ্রসর হলেন। মাদায়েনের দূরত্ব ছিল মিশর হতে 50 মাইলেরও বেশি। খুব দ্রুত পথ চলে তিনি মাদায়েনের উপকণ্ঠে উপনীত হলেন এবং অত্যাধিক শ্রান্তি ও ক্লান্তিতে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটি বৃক্ষের ছায়ায় বসলেন। তিনি যেখানে বিশ্রাম নিচ্ছিলেন তার অদূরেই একটি পানির কূপ ছিল। তিনি দেখলেন কতিপয় বকরি ও মোষের রাখাল ওই কূপ থেকে পানি তুলে নিজ নিজ পশুকে পান করিয়ে যে যার কাজে চলে গেল। কিন্তু অদূরেই দুটি মেয়েকে দেখা গেল যারা বিমর্ষ বদনে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছ, তোমরা এখানে কি উদ্দেশ্যে এসেছ? মেয়ে দুটি বলল, আমরা মেয়ে মানুষ, তাই পুরুষের ভিড়ের মধ্যে এসে আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারছি না। সবাই চলে যাবার পর আমরা কূপ থেকে পানি তুলে আমাদের পশুগুলোকে পান করাব। আর এখানে পশুকে পানি পান করানোর জন্য আমাদের আসতে হতো না, যদি না আমাদের পিতা মাজুর হতেন। আমাদের পিতা অতিশয় বৃদ্ধ, এই জন্যই আমাদের দুই বোনকে এখানে আসতে হয়েছে। এই মেয়ে দুটির কথা শুনে হযরত মুসা আলাইহিসসালামের মনে তাদের প্রতি দয়া হলো। তিনি নিজে কূপ থেকে পানি তুলে তাদের পশুকে পানি পান করালেন। অতঃপর তিনি আবার বৃক্ষের নিচে গিয়ে বিশ্রাম করতে লাগলেন। তার সঙ্গে খাবার মতো কিছুই ছিল না, তিনি ভীষণ ক্ষুধা অনুভব করতে লাগলেন। উল্লেখিত এই মেয়ে দুটি ছিল সেখানকার নবী হযরত শুয়াইব আলাইহিসসালামের কন্যা। শুয়াইব আলাইহিসসালাম তখন বার্ধক্যে উপনীত হয়েছেন। তার গৃহপালিত পশুগুলোকে পানি পান করানোর মতো লোক এই কন্যা দুটি ছাড়া আর কেউ ছিল না। কন্যাদ্বয় গৃহে ফিরে গিয়ে তাদের পিতা শুয়াইব আলাইহিসসালামকে বলল, পিতা, আজ এক বিদেশী সক্ষম শক্তিশালী ও নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন, সেই যুবকই আজ আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন, আজ আমাদের কোনো পরিশ্রমই করতে হয়নি। কন্যাদ্বয়ের এই কথা শ্রবণ করে পিতা বললেন, কে এমন বিদেশি যুবক যিনি তোমাদের সঙ্গে এরূপ মহানুভবতার পরিচয় দিল? আচ্ছা, তোমরা একজন গিয়ে দেখো তো সেই যুবক এখনও সেখানে আছে নাকি, যদি থেকে থাকে তাহলে আমার কথা বলে তাকে বাড়িতে নিয়ে এসো। যে আমাদের এরূপ উপকার করল তার একটি বিনিময় তো তাকে দেওয়া দরকার। পিতার নির্দেশে শোয়েব আলাইহিসসালামের বরমে সফুরা চলে গেলেন এবং গিয়ে দেখতে পেলেন যুবক তখনও সেখানে বিশ্রাম করছে। সফুরা তাকে সলজ্জভাবে বললেন, আমার পিতা আমার সঙ্গে আপনাকে আমাদের বাড়ি যেতে বলেছে। সফুরার আহ্বানে হযরত মুসা আলাইহিসসালাম কোনো কথা না বলে তৎক্ষণাৎ উঠে তার সঙ্গে রওনা হয়ে গেলেন। যাত্রাকালে হযরত মুসা আলাইহিসসালাম সফুরাকে বললেন, আপনি আমার পেছনে পেছনে চলুন, আমি সামনে চলি, কেননা কোনো পুরুষের জন্য কোনো বেগানা নারীর পেছনে হাঁটা আপত্তিকর। সফুরা বললেন, জনাব, আমাদের বাড়ির পথ তো আপনি চিনবেন না, এই কারণে আমার আপনার সামনে চলা দরকার। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি আপনার সামনেই থাকব, যদি ভুল পথে হাঁটা শুরু করি তখন আপনি পেছন থেকে সঠিক পথ বলে দেবেন। অতঃপর সফুরা পেছনে পেছনে এবং হযরত মুসা আলাইহিসসালাম তার সামনে সামনে পথ চলতে লাগলেন। সফুরার বুঝতে বাকি থাকল না যে এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয়। হযরত শুয়াইব আলাইহিসসালামের গৃহে পৌঁছে হযরত মুসা আলাইহিসসালাম তাকে সশ্রদ্ধ সালাম করলেন। শুয়াইব আলাইহিসসালাম সালামের জবাব দিয়ে মুসা আলাইহিসসালামের পরিচয় জিজ্ঞাসা করলেন। হযরত মুসা আলাইহিসসালামের বিবরণ শ্রবণ করে শুয়াইব আলাইহিসসালাম বললেন, তোমার উপর মহান আল্লাহ তাআলার রহমত রয়েছে, তোমার কোনো ভয় নেই, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ, অত্যাচারী সম্প্রদায় এখন তোমার কোনো অনিষ্টই করতে পারবে না। অতঃপর হযরত শুয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে সযত্নে পানাহার করালেন। পানাহার শেষে হযরত মুসা আলাইহিসসালাম আরাম করতে লাগলেন।
এই দিকে কন্যাদের সঙ্গে শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের বিষয়ে আলোচনা করতে লাগলেন। হযরত শোয়েব আলাইহিসসালামের বরমে সফুরা কথায় কথায় বললেন, আগন্তুক এই যুবককে আমাদের পশু চরানোর কাজে নিযুক্ত করলে খুবই ভালো হয়, কেননা এই লোকটি খুবই শক্তিশালী, পরিশ্রমী ও নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে। সুতরাং এটা হলে সে আমাদের উত্তম ও সুদক্ষ কর্মচারীরূপে গণ্য হবে। কন্যার কথা শ্রবণ করে শোয়েব আলাইহিসসালাম বললেন, কূপের পানি তুলে তোমাদের পশুগুলোকে পানি পান করানোর বিষয়ে তার পরিশ্রম ও শক্তির প্রমাণ পেয়েছি, কিন্তু সে যে বিশ্বস্ত ও চরিত্রবান সে বিষয়ে নিশ্চিত হলে কি করে? সফুরা বললেন, পিতা, আমার কাছে তারও প্রমাণ আছে। তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি সেই প্রমাণ পেয়েছি। এই কথা বলে সফুরা তাদের আগে পিছিয়ে হাঁটাহাঁটির ঘটনাটি বিস্তারিত শোয়েব আলাইহিসসালামকে বললেন। শোয়েব আলাইহিসসালাম কন্যার নিকট ঘটনাটি শ্রবণ করে বললেন, ঠিক আছে, তোমার এই প্রস্তাবটি আমি বিবেচনা করে দেখব। অতঃপর এক সময় শোয়েব আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, ওহে মুসা, তুমি আমার এখানে কিছুদিন নিশ্চিন্তে অবস্থান করো। মুসা আলাইহিসসালাম তার কথায় রাজি হয়ে শোয়েব আলাইহিসসালামের আশ্রয়ে অবস্থান করতে লাগলেন। কিছুদিন অতিবাহিত হবার পর একদা শোয়েব আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে মুসা, তোমার কাছে আমি আমার বরমে সফুরাকে বিয়ে দিতে চাই, কিন্তু বিয়ের মোহরানা আদায় করার মতো তোমার কাছে তো তেমন কিছুই নেই। অতএব তুমি এক কাজ করো, তুমি একাধারে আমার পশুগুলো চরানোর দায়িত্বে 8 বছর চাকরি করো, আর যদি 10 বছর এই কাজে থাকো তাহলে আমার এই প্রস্তাব তুমি রক্ষা করতে পারবে। এজন্য অবশ্য তোমার উপর আমার কোনো বাধ্যবাধকতা নেই, ইচ্ছে করলে আমার এই প্রস্তাব তুমি রক্ষা করতে পারো, আবার নাও করতে পারো, এই ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আশা করি আমার নিকট থেকে তুমি সদাচরণ প্রাপ্ত হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো মুমিনের কাজ নয়, আমাকে তুমি ওয়াদা রক্ষাকারী হিসেবেই পাবে। হযরত মুসা আলাইহিসসালাম শোয়েব আলাইহিসসালামের এই প্রস্তাবে রাজি হলেন। হযরত শোয়েব আলাইহিসসালাম মহান আল্লাহ তালার একজন নবী ছিলেন। মহান আল্লাহ তালা তাকে দিব্য জ্ঞান দান করেছিলেন। সুতরাং তিনি মুসা আলাইহিসসালামের অবয়ব দেখে এবং তার আচার ব্যবহার দেখে পরিষ্কারভাবে বুঝতে পারলেন, শীঘ্রই এই যুবক মহান আল্লাহ তালার পক্ষ থেকে নবুয়ত লাভ করবে। এ কারণেই তিনি মুসা আলাইহিসসালামকে আশ্রয় দান এবং নিজ কন্যা সফুরাকে বিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। হযরত মুসা আলাইহিসসালাম যখন শোয়েব আলাইহিসসালামের প্রস্তাবে রাজি হলেন, তখন আর শুভ কাজে দেরি করায় লাভ নেই ভেবে হযরত শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের নিকট হতে 8 বছর চাকুরি করার চুক্তিপত্র লিখে নিয়ে বরমে সফুরাকে তার সঙ্গে বিয়ে দিলেন। এই বিয়েতে তিনি জামাতা হযরত মুসা আলাইহিসসালামকে উপহারস্বরূপ একখানা লাঠি প্রদান করেছিলেন। এই লাঠিখানা হযরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে এনে আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের হাতে দিয়েছিলেন। অতঃপর নবী পরম্পরায় কালক্রমে তা হযরত শোয়েব আলাইহিসসালামের হাতে পৌঁছালো। একদিন হযরত শোয়েব আলাইহিসসালাম উক্ত লাঠিখানা জমিনে স্থাপন করে মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই লাঠিখানা কেবল মহান আল্লাহ তাআলা নবীদের জন্যই খাস, আর আমি নবীদের ওয়ারিশি সূত্রেই লাভ করেছি। তুমি যদি উহা জমিন থেকে হাতে তুলতে পারো তাহলে আজ থেকে এটা তোমারই হবে। হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত খুশির সঙ্গে জমিন থেকে লাঠিখানা তুলতে পারলেন। হযরত শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের এই অলৌকিক ক্ষমতা দেখে বিস্মিত হলেন, কেননা তার ধারণা ছিল হযরত মুসা আলাইহিসসালাম সম্ভবত এই লাঠিখানা জমিন থেকে নিজের হাতে তুলতে পারবেন না। কিন্তু তিনি যখন তা অবলীলায় হাতে তুলে নিলেন, তখন শোয়েব আলাইহিসসালাম দৃঢ়তার সঙ্গে বলে উঠলেন, মুসা, বুঝা গেল মহান আল্লাহ তাআলা তোমাকে পয়গম্বরী দান করবেন। আজ থেকে প্রতিদিন তুমি পশু চরাতে যাবার সময় এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে, কেননা অমুক মাঠে এবং অমুক প্রান্তরে বড় বড় অজগর সাপ রয়েছে। এই লাঠি তোমার সঙ্গে থাকলে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ওই সব দিক হতে তোমার আর কোনো বিপদের আশঙ্কা থাকবে না, তবে ওই সব স্থানে পশু চরাতে না যাওয়াই উত্তম। অতঃপর কোনো একদিন সকালবেলা হযরত মুসা আলাইহিসসালাম তার পশুর পাল নিয়ে মাঠের দিকে রওনা হলেন। হযরত শোয়েব আলাইহিসসালাম তাকে যে পাহাড়ের পাদদেশে পশু চরাতে সতর্ক করেছিলেন সেদিন পশুগুলো সেদিকেই ছুটে চলল। হযরত মুসা আলাইহিসসালাম তাদেরকে ফিরিয়ে রাখার অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না।
পশুগুলো যেন আর জেদ করেই সেই নিষিদ্ধ প্রান্তরে গিয়ে ঘাস খেতে শুরু করল। মুসা আলাইহিসসালাম পশুগুলোর সঙ্গে ছোটাছুটি করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে একটি গাছের ছায়ায় বিশ্রাম করতে লাগলেন। পশুগুলোর সঙ্গে দৌড়াদৌড়ি করে মুসা আলাইহিসসালাম ভীষণ ক্লান্ত হয়ে পড়েন। তাই গাছের ছায়ায় আরাম করা অবস্থায় তার চোখে তন্দ্রা নেমে এলো। তিনি তখন লাঠিখানাকে এই বলে পাশে রেখে দিলেন যে, হে লাঠি, আমি তন্দ্রা যাচ্ছি, তুমি লক্ষ্য রেখো যেন কোনো সাপ এসে কোনো বকরিকে না খেতে পারে। এই কথা বলে তিনি নিদ্রামগ্ন হলেন। একটু পরেই একটি বড় অজগর সাপ বের হয়ে বকরির পালের দিকে ধাবিত হল। মুসা আলাইহিসসালাম কর্তৃক পাহারায় নিয়োজিত লাঠিখানা মুহূর্তের মধ্যে এক বিরাট সাপের আকৃতি ধারণ করে বকরির পালের পেছনে থাকা সাপটিকে আক্রমণ করে মেরে ফেলল। মৃত সাপটি যথাস্থানেই পড়ে থাকল। হযরত মুসা আলাইহিসসালাম নিদ্রা হতে জাগ্রত হয়ে দেখলেন একটি সাপ মরে পড়ে আছে। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকল না যে এই লাঠি এই কাজটি করেছে। অপরাহ্নে হযরত মুসা আলাইহিসসালাম পশুর পাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। অতঃপর হযরত শুয়াইব আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, আজ বকরিগুলো সেই দিকেই ছুটে গিয়েছিল, কোনোভাবেই আমি ফেরাতে পারিনি। সেখানে গিয়ে বকরিগুলো নির্বিঘ্নে ঘাস খেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আমি আপনার দেয়া লাঠিখানাকে বকরির পাহারা নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম। নিদ্রা হতে জাগ্রত হয়ে দেখি একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। হযরত শুয়াইব আলাইহিসসালাম এই ঘটনা শ্রবণ করে খুশি হয়ে বললেন, এই দেখো, আমি যা বলেছিলাম ঠিক তাই হলো। তোমার সঙ্গে লাঠিখানা না থাকলে ওই সাপ যে কতগুলো বকরির সর্বনাশ করত তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। এইভাবে হযরত মুসা আলাইহিসসালাম শুয়াইব আলাইহিসসালামের বাড়িতে গৃহপালিত পশু চরানোর কাজ করে কাটাতে লাগলেন। চার বছর অতিবাহিত হয়ে গেল। পঞ্চম বছর হযরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, মুসা, এই বছর আমার বকরিগুলোর যতগুলো নরছানা হবে তা সবগুলোই আমি তোমাকে দিয়ে দেব। মহান আল্লাহ তালার কি অপূর্ব মহিমা! সেই বছর শুয়াইব আলাইহিসসালামের সবগুলো বকরি নরছানা প্রসব করল। এর পরের বছর শুয়াইব আলাইহিসসালাম ওয়াদা করলেন, এই বছর বকরিগুলো যতগুলো মাদিছানা প্রসব করবে তা সবই তিনি হযরত মুসা আলাইহিসসালামকে দিয়ে দেবেন। মহান আল্লাহ তালার ইচ্ছায় সেই বছর সবগুলো বকরি মাদিছানা প্রসব করল। হযরত শুয়াইব আলাইহিসসালাম খুশির সঙ্গে বাচ্চাগুলোকে হযরত মুসা আলাইহিসসালামকে দিয়ে দিলেন। এইভাবে পরবর্তী বছর শুয়াইব আলাইহিসসালাম বললেন যে, এই বছর সাদা বর্ণের যত বকরির ছানা হবে সবই তিনি মুসা আলাইহিসসালামকে দিয়ে দেবেন। মহান আল্লাহ তালার অশেষ রহমতে সেই বছর প্রত্যেকটি বকরি সাদা বর্ণের ছানা প্রসব করল। হযরত শুয়াইব আলাইহিসসালাম এই বছরও মুসা আলাইহিসসালামকে সবগুলো বাচ্চা দিয়ে নিজের ওয়াদা রক্ষা করলেন। এর পরের বছর শুয়াইব আলাইহিসসালাম পুনরায় বললেন, এ বছর আমার বকরিগুলো যতগুলো চাঁদ কপাল বাচ্চা প্রসব করবে তা সবগুলোই আমি তোমাকে দিয়ে দেব। হযরত মুসা আলাইহিসসালামের ছিল পরম সৌভাগ্য। তাই মহান আল্লাহ তালার অসীম অনুগ্রহে এবছরও সবগুলো বাচ্চা চাঁদ কপালওয়ালা হল। অতএব হযরত শুয়াইব আলাইহিসসালাম এই বছরের সবগুলো বাচ্চাই হযরত মুসা আলাইহিসসালামকে দিয়ে দিলেন। ফলে হযরত মুসা আলাইহিসসালামের বকরির সংখ্যা হযরত শুয়াইব আলাইহিসসালামের বকরির সংখ্যার দ্বিগুণ হল। হযরত শুয়াইব আলাইহিসসালামের অধীনে মুসা আলাইহিসসালাম আট বছর চাকরি করার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু আট বছর পূর্ণ হবার পরও তিনি আরও দুই বছর নিজের ইচ্ছা চাকুরি করলেন। অতএব শুয়াইব আলাইহিসসালাম তাকে বললেন, হে মুসা, এখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে যেখানে খুশি চলে যেতে পারো, ইচ্ছা করলে আমার এখানেও থেকে যেতে পারো, আমার আর কিছুই বলার বা আপত্তি করার নেই। তুমি এখন সম্পূর্ণ স্বাধীন, তুমি তোমার দাস দাসী ধন সম্পদ ও বকরির পাল সবই নিয়ে যেতে পারো, কেননা এ সবই তোমার, ইহাতে আমার এতটুকু অধিকারও বর্তমান নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।